সবাইকে শুভেচ্ছা ও সালাম। চিত্রনায়ক সুহেল খান বলছি। আমাদের গতকালকে যে নির্বাচনটা হয়ে গেছে 2022-24, এখানে কিছু ভোট কারচুপি করা হয়েছে। এই 26টি ভোট জেনুইন ভোট এটা বাতিল করা হয়েছে সাধারণ সম্পাদক পদে, যেটা নিপুণ প্রার্থী ছিল। এখানে করাতে এটা অনেক কিছু মানে ঘটে যাচ্ছে এখনও। আর আমাদের চলচ্চিত্রের যারা বাবা বলি আমরা, যদি গার্জেন মানে প্রযোজক সমিতি, সেকেন্ড হচ্ছে পরিচালক সমিতি, এই দুই সমিতি দিয়ে কিন্তু শিল্পী সমিতি। তো গতকালকে এই দুই সমিতির কোনো প্রযোজককে, কোনো পরিচালককে এফডিসিকে মানে এফডিসির ভিতরে ঢুকতে দেওয়া হয়নি। যারা জন্য যাদের জন্য এফডিসি চলে, এফডিসি মানে ওই নাম চলচ্চিত্র যেটা, তাদেরকে কালকে ঢুকতে দেওয়া হয়নি। এটা কী কারণ বা কিসের এটা আমরা বুঝতে পারছি না। পরিচালক সমিতি আমাদের চলচ্চিত্র 18টা সংগঠন, এটা মানে মিছিল মিটিং হচ্ছে, তার একটা সিদ্ধান্ত পৌঁছাবে। এখানে আমাদের বিএফডিসি চলচ্চিত্রের যে এমডি আছেন, উনি কেন এটা করলেন, আর আমাদের নির্বাচন কমিশনার যিনি ছিলেন উনি কেন এইসব সিদ্ধান্ত নিলেন। এদের দুজনকে কাল আগামীকাল থেকে এই এফডিসিতে ঢুকতে দেওয়া হবে না, তাদের পদত্যাগ চেয়ে আন্দোলন শুরু হয়েছে। তো আশা করি এটা একটা রেজাল্ট চলে আসবে। আর প্রযোজক হচ্ছে এফডিসি ছবি নির্মাণ করে, পরিচালক হচ্ছে প্রযোজকের ধারায় একটা ছবি তৈরি করে। তাদেরকে কেন ঢুকতে দেওয়া হলো না এটা এমডি এটা আমাদের এফডিসি যে এমডি আছে তার কাছে এটা মানে কথা মানে জবাবটা চাচ্ছি আমরা সবাই। তো এখানে নিপুণের সঙ্গে 26টি ভোট অযথা বাতিল করে দিল। 26 ভোট হলে তো নিপুণ অনেক ভোটে জয় হয়ে যায়। তো এটা নিয়ে সবাই আমরা চিন্তিত, নিন্দিত এবং মর্মাহত হয়ে আছি যে কেন এটা করলো। ইলিয়াস কাঞ্চন ভাই পাশ করেছে বিদ্যুৎ ভোটে। যদি এই দেশে কোনো নিয়ম থাকতো যে মোবাইলের মাধ্যমে এসএমএসের মাধ্যমে ভোট নেওয়া হবে, তাহলে 18 কোটি মানুষ ইলিয়াস কাঞ্চন নিপুণকে ভোট দিত। কালকে আমাদের সকাল 7টার থেকে গেটে আন্দোলন শুরু হবে, এমডিকে ঢুকতে দেওয়া হবে না। এবং আগামীকাল বিকেল 4টায় প্রেস ব্রিফিং আছে প্রেস ক্লাবে নিপুণের। তো আশা করি সবাই আগামীকাল অনেক কিছু জানতে পারবেন। ধন্যবাদ সবাইকে।